কমতে শুরু করেছে ডলারের বাজারে উত্তাপ। বুধবারের তুলনায় 2 টাকা কমে বৃহস্পতিবার খোলা বাজারে ডলার বিক্রি হয়েছে 97 টাকায়। বিশেষজ্ঞরা বলছেন ডলারের বাজারে অস্থিরতা আরও কমবে, তবে মুদ্রানীতিতে কিছু পরিবর্তন, রপ্তানি খাতে প্রণোদনা সহ কিছু উদ্যোগ নেওয়া হলে আবারও স্বাভাবিক হবে ডলারের দাম। চলতি বছরে এখন পর্যন্ত 5 বার টাকার অবমূল্যায়ন করে সবশেষ কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম ঠিক করেছে 87.50 টাকা, কিন্তু খোলাবাজারে ডলার কিনতে হচ্ছে অনেক বেশি দামে। মঙ্গলবার খোলাবাজারে ডলার বিক্রি হয়েছে 100 টাকার বেশি। রেমিটেন্স এবং রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বাড়তে থাকায় অস্থিরতা বাড়ছে ডলারের বাজারে। তবে বুধবার থেকে কিছুটা কমতে শুরু করেছে ডলারের দর। এদিন খোলাবাজারে ডলার বিক্রি হয় 98.50 টাকা থেকে 99 টাকায়। বৃহস্পতিবার 2 টাকা কমে বিক্রি হয়েছে 97 টাকায়। গত 2 দিন তো আমরা ডলার কিনতেই পারিনি, 97 করে আমরা সেল করছি, আর হচ্ছে কিনছি হচ্ছে 96.50 কিনছি, এখন আরও একটু কম, 99.00 এরকম রেট ছিল, তা এখন মূলত আগে থেকে একটু ডাউনে আছে, দাম পড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন ডলারের বাজারে অস্থিরতা কমাতে বাড়াতে হবে রপ্তানি আয়, এজন্য তৈরি পোশাক খাতে প্রণোদনা সহ মুদ্রানীতিতে আনতে হবে কিছু পরিবর্তন। এটা একমাত্র এক্সপোর্টের কোটাটা যদি আমরা বাড়াতে পারি, সেই ক্ষেত্রে দিয়ে যে এক্সপোর্টের পরিমাণ বাড়ে, তখন আমরা এই গ্যাপটা পূরণ করা সম্ভব। আর মুদ্রানীতিতে যদি কিছুটা সামঞ্জস্য আমরা আনতে পারি, আমাদের যদি খেলাপি ঋণের পরিমাণটা আরো, যে জিনিসটা হয়ে যাচ্ছে সেটা যদি খেলাপি ঋণের আদায়ের পরিমাণটা যদি আমরা আরো কিছু বাড়াতে পারি, তাহলে যে এই সামঞ্জস্যতা আসবে, আর না হলে এই সামঞ্জস্যতা করাটা খুব প্রবলেমে আমরা পড়ে যাব। গত অর্থ বছরে আমদানি ব্যয় ছিল 6,000 কোটি ডলারের সামান্য বেশি, আর চলতি অর্থ বছরের 9 মাসেই আমদানির জন্য ব্যয় করতে হয়েছে 6,152 কোটি ডলার। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।